2000 এর নোট বদলের জন্য হাতে মাত্র 4 দিন বারে বারে নোট বদল ভোগান্তিতে সাধারণ মানুষ কেন বাতিল করা হচ্ছে নোট মেলেনি সঠিক জবাব হাতে আর মাত্র 4 দিন বিদায় নিতে চলেছে 2000 টাকার নোট 2000 টাকার নোট বন্ধের পেছনে কেন্দ্র সরকারের প্রশাসনিক ব্যর্থতা নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ ইতিমধ্যেই তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ক্লিন নোট নীতির অধীনে 2000 টাকার নোট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে আগামী 30 সেপ্টেম্বরই এই নোট বদল করার শেষ তারিখ এরপর আর বৈধ থাকবে না 2000 টাকার নোট ইতিমধ্যেই 2000 টাকার নোট ছাপানো ও সার্কুলেশন বন্ধ হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে 2000 টাকার নোট প্রত্যাহারের ঘোষণার পরই গত 23 মে থেকে ব্যাংকে নোট বদল ও জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে হাতে মাত্র আর 4 দিন তার মধ্যেই হাতে থাকা 2000 টাকার নোট জমা দিতে হবে ব্যাংকে 2016 সালের 8ই নভেম্বর পুরনো 500 ও 1000 টাকার নোট বাতিলের ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার পরিবর্তে আনা হয়েছিল 2000 টাকার নোট এবং 500 টাকার নতুন নোট এর পিছনে যুক্তি দেওয়া হয়েছিল জাল নোট এবং সন্ত্রাসের মদত ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে 2000 টাকার নোট বাতিলের কথা উঠতেই এখন বিরোধীদের প্রশ্ন তাহলে হঠাৎ করে কেন 2000 টাকার নোট বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে তাহলে কি কেন্দ্রীয় সরকারের কোনো স্বার্থ রয়েছে এর পিছনে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে 2000 টাকার নোটের 93% ইতিমধ্যেই ব্যাংকে জমা বা বিনিময় করা হয়েছে অর্থাৎ মাত্র 7 বছরেই বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে 2000 টাকার নোট অথচ সেই নোট ব্যাংকে কিংবা এটিএম থেকে জোগাড় করতে কাল ঘাম ছুটে গিয়েছিল দেশবাসীর দিনের পর দিন ব্যাংকের সামনে হত্যা দিয়ে পড়ে থাকতে হতো নোট বদলের জন্য তবে হঠাৎ কেন এই 2000 টাকার নোট বন্ধ করার সিদ্ধান্ত নিলেন কেন্দ্রীয় সরকার এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে তবে এই প্রসঙ্গে অর্থনীতিবিদ অভিরূপ সরকার জানিয়েছেন কত পরিমাণ নোট ব্যাংকে ফিরে এসেছে তার পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ্যে আনা উচিত তাতেই বোঝা যাবে অর্থ তছরূপ হয়েছে কিনা কারণ এটা হতেই পারে বেনামে প্রচুর নোট জমা পড়েছে আর যদি আরবিআই এই তথ্য না দেয় তবে ধরে নিতে হবে তাদের ওপর কেন্দ্রের চাপ রয়েছে অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি রাজেন নাগর বলেন চালু করার মাত্র 7 বছরের মধ্যে প্রত্যাহার 2000 টাকার নোটের সমগ্র বিষয়টি কেন্দ্রের এক বিরাট প্রশাসনিক ব্যর্থতা নোটগুলি ছাপাতে বহু টাকা খরচ হয়েছে এখন তা নষ্ট করতেও খরচ হবে অনেক টাকা সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন কেন বারবার তাদেরকে হয়রানির মুখে পড়তে হচ্ছে ব্যুরো রিপোর্ট নিউজ নো ম্যানস ল্যান্ড দিল্লি বর্ষপূর্তি উপলক্ষে আদি মোহিনী মোহন কান্দিলালে বনগাঁ শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় ছাড় তোমাদের জানাই সাদর আমন্ত্রণ